হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের বাংলায় অনুবাদ করে শোনাবো সেটা দেখো, একটা আনসিন প্যাসেজ। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ করে দেখো, এটা বাংলায় আমি সম্পূর্ণ অনুবাদ করে তোমাদের শোনাবো। আর আমার চ্যানেলে প্রচুর এরকম আনসিন প্যাসেজ আছে, তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ দেখ দেখো, অভিক লিভড ইন এ ভিলেজ। অভিক একটা গ্রামে বাস করতো। হিজ ফাদার ওয়াজ এ ফার্মার, তার বাবা একজন হচ্ছে কৃষক। হি গ্রিউ প্যাডি অ্যান্ড ভেজিটেবল, তিনি হচ্ছে ধান এবং শাকসবজি চাষ করেন। হি অলসো কট ফিশেস ফ্রম পন্ড, এছাড়াও তিনি হচ্ছে পুকুর থেকে মাছ ধরেন। দেখো, রাজা রিপ ইন ভিলেজ প্রাইমারি স্কুল, রাজা গ্রামের প্রাইমারি স্কুলে পড়ে। হি উড গো টু স্কুল উইথ হিজ সিস্টার, সে তার বোনের সাথে স্কুলে যায়। হি লাইক টু রিড ইংলিশ, সে ইংলিশ পড়তে ভালোবাসত। আফটার স্কুল হি রিটার্ন হোম, স্কুল হওয়ার পর সে বাড়িতে ফেরে। অ্যান্ড লিসেন টু দ্য রেডিও, সে রেডিও চালায় বা রেডিওর গান টান শুনে দেওয়া কথা হবে। ওয়ান ডে হিজ ফাদার বট এ টেলিভিশন সেট, একদিন তার বাবা টেলিভিশন কিনলো, হ্যাঁ বা টিভি কিনলো। যাক যাক, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা প্রথম থেকে দেখে এসেছো অসংখ্য ধন্যবাদ, আমি এখানে রাখছি।